ये टैंक ही कितने लीटर का है? टैंक टैंक 2000 लीटर का। और ये समझ लीजिए जो पेड़ है इसमें कितना तक लगता है ये दवाई वगैरह, ऐसा कोई हिसाब वगैरह है या फिर हिसाब नहीं है? टैंकर का हिसाब है। टैंकर का हिसाब है। पानी के साथ कितना कितना दवा मिलाना पड़ता है? इसमें 3 लीटर दवा गिरती है। 3 लीटर, अच्छा जी। और दवा का नाम आपने क्या बताया? दवा का नाम? दवा का नाम नहीं भाई, ध्यान है। अच्छा कोई बात नहीं। कृषक बंधुदेर आमार चैनले स्वागत जानाई। आजकेर भिडियोटी आमरा आमेर मुकुल आसार पर तारपरेर जे की की परिचर्या आपनारा करबेन तार सम्पर्के आमरा डिटेल्स देवार चेष्टा करब। आमेर मुकुल आसार परे परे आपनादेर जे कयेकटा जिनिस मूलत करते हबे, যে জমিটা আছে সেটাকে এক দুবার চাষ দিয়ে নিতে লাগবে, তাতে নরম হবে মাটিটা এবং গাছের নিচ থেকে নিউট্রিয়েন্টের আপটেকটা ভালো হয়। এবং পোকা দমনের জন্য একটা প্রাথমিক জিনিস করতে হয়, সেটা হলো চুন গোড়ার দিকে দেওয়া হয়, তাতে পরবর্তীতে ভালো ফলন পাওয়া যায়। এবং মুকুলেও যাতে কোনো কিছুর অসুবিধা না হয় এবং ফলন ভালো হয় সেই জন্য বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা হয় পাম্পের মাধ্যমে। এবং আপনারা ভালো ফলন পেতে যেসব সারগুলি ইউজ করবেন, যেমন ইউরিয়া, টিএসপি, এনপিকে, 10-26-26 একটা পার্টিকুলার পরিমাণ হিসেবে, এবং একটা ভালো ফলনের জন্য আপনাদের দেখুন একটা মিনিমাম টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু তার পরবর্তীতে এটা আপনাদের ভালো ফলনও দেবে। তো তার জন্য আপনাদের বেশ কিছু পরিচর্যা নিতে হয় এবং লেবার কস্টিংও এতে ভালো পড়ে যায়, তবুও ও একটা প্রাথমিকভাবে ভালোভাবে নিতে লাগবে পরিচর্যা এর জন্য। এবং খুব সতর্কভাবে এবং অনেক সময় যে পোকা ধরা ডাল এবং পাতা টাতা সেই জায়গাটাকে আপনাদের ছাঁটাই করতে হতে পারে। এবং মুকুলের মধ্যে যদি পোকা থাকে বা গোড়ার দিকে পোকা থাকে সেই জায়গায় আপনাদেরকে পার্টিকুলার জায়গাগুলিতে ওষুধ স্প্রে করতে লাগবে। তো কৃষক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন। ধন্যবাদ।